আসলে আমরা জানতে পেরেছি যে 3:30 বাজে, 4 বাজে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। ওনার আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তো শ্বাসকষ্টের সমস্যা থেকে উনি আর কি এই 3:30 দিক দিয়ে নাকি ওনার অনেক প্রচণ্ড বুকে ব্যথা হইতেছিল, তো সবাই আর কি নিয়ে এসছে আর কি, বাড়িওয়ালা ওরা সবাই মিললা ওনাকে আর কি নিয়ে এসছে ওই হসপিটালে। তারপর 5টা বাজে ডাক্তার আর কি বলছে যে উনি মারা গেছে। উনি ঢাকায় থাকতেন, ওই ঢাকা সাভারে থাকতেন, উনি একাই থাকতেন, একা থাকতেন। জেল থেকে বেরোয়ার পরে উনি ঢাকায় থাকতেন, আগে থাকতেন, আগে ঢাকায় থাকতো কোনো কেরানীগঞ্জে, এখন রিসেন্টলি ওইখানে এইখানে আসছে। ওনার পরিবারে শুধু আমার দাদু আছে, ওনার বোন আছে আর কেউ নেই, বাকি 2টা বোন ছিল ওরা মারা গেছে। ওনাকে ওনার গ্রামের বাড়িতে পলাশে নিয়ে যাবো। সর্বশেষ কথা, আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে আমার আর কি যখন পরীক্ষা রেজাল্ট পাবলিশ হয়েছে এর পরের দিন ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে রেজাল্ট কী হয়েছে। পরে দাদার বললাম যে রেজাল্ট ভালো হয়েছে, যে 5 আর কি GPA 5 আসছে। দাদা অনেক খুশি হয়েছে এতটুকু আমার সাথে কথা আর কি। আমি আর আমার দাদু আসছি আর আমার চাচু আসছে, না এরকম কিছু নেই। ওনার আর কি দুলাবাইয়ের পাশে, মানে আমার দাদুর জামাইয়ের পাশে আর কি। উনি থাকতো না যে আর কি, ওনার নিজস্ব মানুষত্ব বুঝছিল যে এলাকায় থাকলে লোকে কী না কি বলে, তো উনি ঠিক করছিল যে বের হওয়ার পরে ওই যে উনি আর কি আগে কেরানীগঞ্জে একটা দোকান নিয়েছিল, দেন ওইটার কাজ করবে, নিজের লাইফ নিজে চালাবে। তো আবার হঠাৎ কী হইলো, এইখানে আসছে, তারপর তো এখন হইলি।